আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো ইতিহাস প্রথম পত্র নিয়ে। ইতিহাস প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব, তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এবং সর্বোপরি তোমার কোন তিনটা অধ্যায়, তিনটা অধ্যায় পড়লেই হবে, চারটা পাঁচটা অধ্যায় বা ছয়টা সাতটা অধ্যায় পড়ার দরকার নেই, সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তোমাদের হাতে মোটামুটি অফুরন্ত সময় আছে, কারণ পরীক্ষা প্রায় 21 তারিখে। সো আমি প্ল্যান করেছি 18 তারিখ থেকে যদি তোমরা মোটামুটি কে ধরো 3 দিনের মধ্যে বই 2 বার শেষ করে ভালোটা প্রিপারেশন নিতে পারো। তোমরা চাইলে এই সময় বাড়তি যে সময়টা পাচ্ছ 15, 16, 17 এই 3 দিন ইতিহাস সেকেন্ডও পড়তে পারো, কিন্তু সেকেন্ডে বেশি টাইম নেই। তো চলো আমরা চূড়ান্ত সাজেশন সবগুলো বিষয় নিয়ে একে একে কথাবার্তা বলি, যাতে করে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, সাজেশন অনেক গুরুত্বপূর্ণ, অফকোর্স বই খাতা নিয়ে বসবে, যাতে করে টপিকগুলো সিলেক্ট করতে পারো এবং সেগুলো একটু পড়তে পারো। কেমন? তো এখানে আমরা তোমরা কীভাবে কী পড়বা এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওর শেষের অংশে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো তোমাদের সাজেশন পর্বে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না, করে রাখো, পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের প্রত্যেকটা সাজেশন বা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ সলিউশনও কিন্তু আমরা দিয়ে থাকি, তো এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। এরপরে তোমাদের কথা বলি ইতিহাস প্রথম পত্রের যে তোমাদের অধ্যায়ভিত্তিক বিষয়গুলো নিয়ে। এখানে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, দ্বিতীয় অধ্যায় রয়েছে ইংরেজ উপনিবেশিক শাসন, চতুর্থ অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন এবং এর গতি প্রকৃতি, পঞ্চম অধ্যায় রয়েছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, ষষ্ঠ অধ্যায় আমাদের মুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ, অষ্টম অধ্যায় রয়েছে মুক্তিযুদ্ধ, প্রবাসী ও বহির্বিশ্ব। এখানে একটা কথা বলতে চাই, এখানে টোটাল 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। এই 2টা হচ্ছে তোমাদের ভারতবর্ষ এবং ইংরেজ শাসন নিয়ে কথা বলেছে, এই 2টি হচ্ছে পাকিস্তান নিয়ে, এবং এই 2টি হচ্ছে মুক্তিযোদ্ধা নিয়ে। সো টোটাল 6টা অধ্যায় বা 3টা ফরম্যাট। তো 3টা ফরম্যাটের মধ্যে এখানে নর্মাল ব্যাপারটা হচ্ছে এই যে তোমরা এই 2টা ফরম্যাট সম্পর্কে বেশ অবগত, তাই না? কারণ পাকিস্তান এবং আমাদের মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে আমরা রেগুলারলি কথা বলে আমরা জানি ইতিহাস। সো আমাদের কাছে লেখা কিন্তু অনেক টাফ, এই 2টা অধ্যায় তুমি চাই স্কিপ করতে পারো। তো চলো আমরা পুরোপুরি ফরম্যাটে আসি। এবার যদি আমরা কথা বলি তোমাদের প্রথম অধ্যায় ভারতবর্ষের ইউরোপীয়দের আগমন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা যুদ্ধ নিয়ে কথা বলা হয়েছে, তোমার হচ্ছে পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। এই 2টা যুদ্ধ অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কোশ্চেন এবছর পাবা শিওর থাকো, গত বছর পেয়েছে। এবং ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন, এইটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইস্ট ইন্ডিয়া নিয়ে এমসিকিউ পাবা, বাট ইস্ট ইন্ডিয়া একটু ভালো করে দেখে যাবা, তাও এই 3টা টপিক দেখলেই হইল তোমাদের, হয়ে যাবে। এখান থেকে তোমরা ওভারঅল 1টা কোশ্চেন পাবা, 1টা কোশ্চেন তোমাদেরকে এই জায়গা থেকে তারা করবে, এর বেশি করবে না, ঠিক আছে? সেকেন্ড অধ্যায় রয়েছে ইংরেজ ঔপনিবেশিক শাসন, এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে জাস্ট 1858 থেকে একদম 1947, মানে বাংলাদেশ এবং ভারতের যে একদম বিভক্তিকরণ বা যখন জন্ম, এই জন্ম পর্যন্ত আলোচনা করেছে। সেখানে পয়েন্ট এখান থেকে কোশ্চেন 3টাও আসতে পারে, 2টাও আসতে পারে, 2টা তোমরা 100% শিওর পাবা। আমি শেষ থেকে বলি, এখানে পূর্ব বাংলার রাজনৈতিক অবস্থান, 1947-এর ভারত পাকিস্তান আইন, লাহোর প্রস্তাব, যে লাহোর প্রস্তাবটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, লাহোর প্রস্তাবটা ভালো করে দেখে যাবা। এখানে জিন্না 14 দফা এবং গোল টেবিল বৈঠক, এটা ভালো করে, এই ইতিহাসটা ভালো করে পড়ে যাবে, এটা নিয়ে কিন্তু গ চলে আসে। সো ওভারঅল তোমাদেরকে এই টপিকটা নিয়ে তোমরা 1টা কোশ্চেন পরীক্ষার সময় পাবা। আর রইলো তোমার এখানে, দেখো এখানে কয়েকটা চুক্তি নিয়ে কথা বলা হয়েছে, কয়েকটা মানে ঐতিহাসিক ঘটনা, সে বিষয়গুলো তোমাদের জানতে হবে। আমি এগুলো একটু স্কিপ করি, কারণ অনেকে জিনিসগুলো পারবা না, পড়তেও চাও না, যেমন লর্ড রিপন, লর্ড কার্জনের পুরো বিষয়গুলো অনেকে এগুলো স্কিপ করতে চাও, বাট এখান থেকে তুমি শুরু করো। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা, খিলাফত, অসহযোগ আন্দোলন, তারপর এখানে নেহেরু রিপোর্ট, এই যে টপিক চারটা রয়েছে, চারটা টপিক, নেহেরু রিপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে এখানে ভারতের কংগ্রেস প্রতিষ্ঠা ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো একটু দেখে যাও। এছাড়া টপিক থেকে আশা করি তোমাদের 1টা কোশ্চেন আসবে। আর এখান থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, গত বছর কয়েকটা বোর্ডে দিয়েছে, আবার এবছর তোমাদেরকে নাও দিতে পারে। সো এই জায়গায় এই জিনিসটা তোমরা বাদ দিয়ে বাট এখান থেকে পড়তে পারো, বাট এখানে তুমি যদি পড়তে চাও তাহলে রিপোর্ট এবং কর্জনটা পড়ে গেলে এনাফ, কারণ এই 2টা অনেক গুরুত্বপূর্ণ। বাট এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি এই টপিকটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে 14 দফা লাহোর প্রস্তাব এবং ভারত এবং পাকিস্তানের যে দেশভাগ, ওইটা অনেক ইম্পর্টেন্ট। তো এই 2টা অধ্যায় গেল, এখান থেকে তোমরা টোটাল এখান থেকে তুমি কোশ্চেন পাবা 2টা, আমি ধরে নিই 3টাও পাইতে পারো, 2টাও পাইতে পারো, সে ব্যাপারে আমি পরে কথা বলবো।
তারপর রয়েছে পাকিস্তান আমাদের বাংলা ভাষার বাংলা ভাষার গতি প্রকৃতি, এখানে কথাটা আগে বোঝো, ভাষা আন্দোলন নিয়ে এখানে বেশ কথা বলেছে, তার সাথে এখানে ভাষা আন্দোলনের একটা পরবর্তী প্রেক্ষাপট রেখেছে 1965 সালের কথা বলেছে, পাকিস্তান ভারত যুদ্ধের প্রেক্ষাপট, পূর্ব পাকিস্তানের অবস্থান, এই একটা ব্যাপার। বাট এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা আপাতত গুরুত্বপূর্ণ না। তোমরা এখানে কোশ্চেন দুইটা পেলে, বেশিরভাগ কোশ্চেনই তোমরা পাবা ভাষা আন্দোলনের রিলেটেড। এখন এখানে দেখো, তোমাকে যদি আমি বলি ভাষা আন্দোলন পড়ে যাও, এখানে শহীদ মিনার পড়ে যাও, প্রথম শহীদ মিনার, প্রথম গান, শহীদ মিনার কী করেছে, ভাষা আন্দোলনের গান, বাইবল, যে বানর ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারি যে একটা এই ছিল, সব কিছু তুমি পড়ে যাও। বিষয়টা এমন না, বিষয়টা এমন হবে যে তোমাকে বানরের যে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষ বা যে প্রেক্ষাপট বা যে ঘটনা শুরু সেখান থেকে একদম লাস্ট পর্যন্ত ভাষা আন্দোলনের যে বাংলা ভাষার আন্তর্জাতিকরণ যেটা 2002 সালে হয়েছিল, এই ওভারঅল পুরো প্রেক্ষাপটে পড়ে যাবা। এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা, শিওর থাকে এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা। সো তোমাকে পুরোটা পড়ে যেতে হবে। এখন বলবে আপনি পুরোটা দিচ্ছেন কেন, শর্ট সিলেবাস, শর্ট সাজেশন দেন। দেখো এখানে ব্যাপারটা কি, তুমি যদি কোনো একটা স্কিপ করো, যেমন বানর ভাষা আন্দোলন, 21 ফেব্রুয়ারি, রাজপথে গণমানুষ এবং ছাত্র সমাজের ভূমিকা, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এমন বললাম এটা তোমার পড়া লাগবে না, বাট এটা যদি তুমি পড়ো হয়তো প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু তুমি অনেক লিখতে পারবা, ভাষা সম্পর্কে অনেক বেশি জানবা তুমি, ঠিক আছে। শহীদদের পরিচয় অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখো তোমাকে যদি এখানে 21 ফেব্রুয়ারি যে আন্দোলনটা হয়েছিল, যেখানে ঢালাওভাবে গুলি ছড়েছিল পাকিস্তানের মানে পুলিশ বাহিনী, সেখানে কোন কোন শহীদ ছিল, এখন তুমি যদি শহীদের পরিচয়টা পড়ো তাহলে তোমার এই জিনিসটা, এই টপিকটা বুঝতে অনেক সুবিধা হবে। সো তুমি অফকোর্স শহীদের পুরো শহীদের পরিচয়গুলো একটু দেখে যাবা, বিশেষ করে টপ লেভেলে যে 5-7 জন রয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার, এদের একটু ভালো করে পড়ে যাবা, তাহলে তোমার জন্য ভালো। ওরকম ডিটেলস না, এরকম ডিটেলস যে তুমি তারা কোন কলেজে পড়তো, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তো, কার কী পেশা ছিল, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। শোনো, ভাষা আন্দোলন ব্যাপারটা একটা বলি যে এটা আমাদের অন্যরকম একটা, মানে মুক্তিযুদ্ধের থেকেও ভাষা আন্দোলনটা আমাদের ছিল অন্য লেভেলের, কারণ স্বাধীনতা এক সময় পেয়ে যাইতাম, কিন্তু বাংলা ভাষায় কথা বলার যে একটা অন্যরকম যে ভালো লাগে সেটা এই সময় তারা দেখিয়ে দিয়েছিলো। তো তোমাদেরকে সেই শ্রদ্ধা নিয়েও পড়তে হবে অধ্যায়টা, এটা বলবো। এটা যত পরে ভাষা আন্দোলন নিয়ে তত আরও বেশি ভালো লাগে তাদের সেই গৌরব মাখা কথাগুলো। এরপরে কথা বলি তোমাদের পূর্ব বাংলার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে তোমার দুইটা কোশ্চেন পাবা। এখানে দেখো, এখানে একটা কথা বলে রাখি, 69-এর 6 দফা, তারপর এখানে 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানের সম্পূর্ণ বিষয় নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা। 6 দফাটা অনেক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক আগরতলা মামলা সেটা অনেক গুরুত্বপূর্ণ। সো ওভারঅল এই টপিকটা ভালো করে দেখে যাও, বিশেষ করে 69-এর গণ অভ্যুত্থান, এখানে তোমাদের যে 6 জন ব্যক্তির নাম বলেছে সেগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা, তার সাথে এখানে আগরতলা মামলা 6 দফা দেখে যাবা। আগরতলাটা একটু কম গুরুত্বপূর্ণ হলো, বাট 69-এর গণঅভ্যুত্থান অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা পরীক্ষা, ঠিক আছে। আর এখানে তোমাদের 70-এর নির্বাচন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রভাব, এবং সবগুলো ভাষা ভালো করে দেখে যাবা। স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা কীভাবে স্বাধীনতা ঘোষণা এসেছিল, সেই প্রেক্ষাপটটা কেমন ছিল, সেই পরিবেশ কেমন ছিল, এটা ভালো করে দেখে যাবা। এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নির্বাচন অতটা গুরুত্বপূর্ণ না, বেশিরভাগ কোশ্চেন অত নির্বাচন নিয়ে আসে না, অসহযোগ আন্দোলন নিয়েও আসে না, বাট এই দুটো টপিক অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমরা একটু ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমরা আরও একটা কোশ্চেন পাবা। এই অধ্যায় থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা কনফার্ম করবে, ওকে। এরপর হলো তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এখানে সেনাবাহিনীর গণহত্যা, তারপর এখানে বাঙালির নেতৃত্ব, ভারতের আশ্রয়, এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন সেরকম পশু অনেক আমরা দেখিয়েছি। এবং মুজিবনগর সরকার যে অনুষ্ঠিত হয় বা শপথ গ্রহণ করে, কারা সরকারে ছিল, বঙ্গবন্ধু তখন কই ছিল, এই বিষয়গুলো নিয়ে পড়বা। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন দিবে, বেশি দিবে না, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মুজিবনগর সরকারটা ভালো করে দেখে যাবে, এবং পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা অনেক উদ্দীপক পাবা, সেগুলো রিলেট করে পড়ে যাবা। এরপরে হলো তোমাদের সবার শেষের অধ্যায়, মুক্তিযুদ্ধ বহির্বিশ্ব। দেখো এখানে বহির্বিশ্ব বলতে কয়েকটা জায়গার কথা বলা হয়েছে, যেমন সোভিয়েত ইউনিয়ন, চীন, ব্রিটেন, তখনকার যুগে এই মার্কিন যুক্তরাষ্ট্র, এরা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছিল। এই 4টা দেশের সম্পূর্ণ ডিটেলসগুলো পড়ে যাবা, জাতিসংঘটা ভালো করে দেখে যাবা, ভারত দেখে যাবা, ভারতের এখানে তোমার সরকার, জনগণ, প্রচার মাধ্যম, বিশেষ করে জনগণের মুক্তিযুদ্ধ যে বিষয়টা ছিল সেই টপিকটা ভালো করে দেখে যাবা। সো ওভারঅল এই কটা দেখে গেলে তুমি এখান থেকে 2টা কোশ্চেন পেতে পারো, আবার 1টা কোশ্চেন পেতে পারো, ওভারঅল 2টা দিতে পারে। দেখা যায় যে ভারত নিয়ে তার কোশ্চেনটা করলো, অন্যান্য কোনো দেশ নিয়ে একটা কোশ্চেন করলো, তাছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি ব্যক্তিবর্গ, এই বিষয়গুলো তোমরা দেখে যেতে পারো, বাট ওভারঅল এখান থেকে তুমি 2টা পেতে পারো। সো কোশ্চেনের ফরম্যাটটা কেমন হলে তুমি একটু দেখো, তুমি এখান থেকে পাবা 2টা, এখান থেকে 1টা 3টা, এখান থেকে 2টা 5টা, এখান থেকে 2টা 7টা, এখান থেকে 2টা 9টা, আর এখান থেকে 1টা 10টা। আরও একটা কোশ্চেন আসতে পারে তোমার, হয় এই অধ্যায় থেকে কোশ্চেনটা আসতে পারে,
অথবা তোমাকে এই অর্ডার থেকে কোশ্চেন আরও একটা করতে পারে। ওভারঅল তোমাদেরকে এইভাবেই মূলত কোশ্চেনটা করবে তারা। সো এইভাবে তোমরা কোশ্চেন যদি পাই, এখন তাহলে পড়বা কি আমি তোমাদের একটু বলে রাখি এই জায়গায় তোমাদের কী পড়া যেতে পারে। তো তোমরা চেষ্টা করবো অল টাইম এই জায়গায় প্রথম অধ্যায় এই চারটা অধ্যায় পড়ে গেলে না, বা আমি মনে করি এই চারটা অধ্যায় পড়ে গেলে না, তোমরা প্রচণ্ড পরিমাণে লিখতে পারবা, অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা। সো তুমি চারটা অধ্যায় পড়ে যাও তাহলে হয়ে যাবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবে, এখান থেকে তোমার একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসবে, তিনটা কোশ্চেন আসবে। সো তুমি যদি চারটা অধ্যায় পড়ে যাও তুমি আটটা কোশ্চেন মিনিমাম কমন পাবা, আটটা থেকে নয়টা কোশ্চেন কমন পাবা। ধরো আটটা তুমি কনফার্ম কমন পাবা, সেখান থেকে সাতটা তুমি ইজিলি লিখতে পারবা। আর এটা পুরোটা একটা যদি বলি, 1952 থেকে 1952 ভাষা আন্দোলন থেকে 1970-এর 71-এর একদম নির্বাচন পর্যন্ত তোমার এই অধ্যায়গুলো, ওকে? সো জাস্ট এই একটা পুরো সার্কেল, এই যে চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পুরো একটা সার্কেল মেনটেন করেছে। সো তুমি যদি সেটা পড়ো তাহলে পুরো ব্যাপারটা তোমার মাথায় ঢুকতে অনেক সহজ হবে। এবার আসি একটু এমসিকিউ পারপাস নিয়ে কথা বলতে। এমসিকিউর ক্ষেত্রে দেখো, এমসিকিউ তোমরা নর্মালি এখানে ছটা অধ্যায় রয়েছে, তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে অ্যাভারেজ পাঁচটা করে কোশ্চেন পাবা। কোনো কোনো ক্ষেত্রে তুমি এখানে চারটাও পেতে পারো, এখান থেকে তুমি একটু বেশিও পেতে পারো, ছটা পেতে পারো, মানে ওভারঅল পাঁচটা কোশ্চেন করে চারটা পাঁচটা করে কোশ্চেন করবে প্রত্যেকটা অধ্যায় থেকে। তুমি যদি প্রথম দুইটা অধ্যায় নাও করো তাও এই অধ্যায়গুলো থেকে তুমি কোশ্চেন পাবা। সো এই জায়গায় তোমাদেরকে যেটা করতে হবে, তোমাকে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। এমসিকিউ 200 করে এমসিকিউ পড়ার চেষ্টা করবা, ছটা অধ্যায় রয়েছে, 1200 এমসিকিউ পড়লে তোমার জন্য এনাফ, তাহলে আর কোনো টেনশন নাই তোমাকে অন্তবাকি এই অধ্যায়গুলোর ক্ষেত্রে। সো তুমি চেষ্টা করবে সেভাবে প্রিপারেশনগুলো নেওয়ার। এক্ষেত্রে তুমি টেস্ট পেপার আগে চেষ্টা করবে, এই অধ্যায়টা পড়ছো, তুমি চেষ্টা করবে এটা সিকিউ পড়ে সাথে সাথে এমসিকিউ পড়ার জন্য, কারণ সিকিউ পড়ে যে গ্যাপটা হয় এমসিকিউ সেটা কাভার দিয়ে দেয়। সিকিউ পড়লে পুরো অধ্যায় সম্পর্কে আমার জ্ঞান একটু কম থাকতে পারে, যখন এমসিকিউ পড়বো তখন ছোটো ছোটো ইনফরমেশন ওইটা জাস্ট তোমার হচ্ছে গিয়া যে বাতাসের মধ্যে ঢুকে তোমাকে ওই জায়গাটা ফিল আপ করে দিবে। তো এই চেষ্টা করবা আগে চারটা অধ্যায় সিকিউ এমসিকিউ একবার কমপ্লিট করার, পরে দুইটা অধ্যায় এমসিকিউ ধরে ফেলবা, শেষ, কাহিনী খতম। এবার আসি তোমাদের আসলে মানে পরিকল্পনা কেমন হওয়া উচিত। দেখো এই জায়গায় তোমাদের পরিকল্পনাটা হওয়া উচিত, তুমি সকালবেলা একটা অধ্যায় ভালো করে সিকিউ পড়বা, বিকালবেলা একটা অধ্যায় ভালো করে সিকিউ পড়বা, রাত্রেবেলা দুইটা অধ্যায় সিকিউ পড়বা, একদিনের মধ্যে তোমার সিকিউ কমপ্লিট। পরের দিন তুমি সকালবেলা শুধুমাত্র দুইটা অধ্যায় এমসিকিউ পড়ে ফেলবা, তাহলে একদিন একদিনের মধ্যে সিকিউ আর পরের দুই দিন পরের সকালে এমসিকিউ কমপ্লিট। পরের দিন তুমি আবার ভালো করে এই বাকি যতটুকু টাইম থাকে টাইমের মধ্যে তুমি আরও একবার ভালো করে রিভিশন দিতে পারবা, বা দুইবার রিভিশন দিতে পারবা। আমি হলে দুইবার রিভিশন দিতাম। সো দুইবার রিভিশন দিয়ে সকালবেলা পরীক্ষা দিতে যাবে, সকালবেলা পেরানোর কিছু নাই, বাট পারফেক্টলি দেখো টাইম অনেক পাচ্ছো, তার মানে এই না যে এখন খেলে দুলে আড্ডা বাজে করে সময় কাটাবা, এই টাইমটা পড়াশোনা করো যাতে করে ইতিহাস সবাই এ প্লাস থাকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।